বাঙালি জাতির আর এক গর্বর মেগা প্রকল্প কর্ণফুলী নদীর তলদেশত নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হইতে যার আগামী অক্টোবরের 28 তারিখ শনিবার। এই টানেলের মূল ফাইন্ডাল দিয়ে আনোয়ারা উপজেলা। এছাড়া নগরীর পতেঙ্গা প্রান্ত টানেল উদ্বোধন করিয়ে আনোয়ারা প্রান্ত নিজে রাজনৈতিক জনসভা করিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এডে টানেল উদ্বোধন উপলক্ষে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা টানেল উৎসব শুরু হয়। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন ও চট্টগ্রামের আনোয়ারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিলগঞ্জি উপজেলা আওয়ামী লীগের অক্টোবরের 26 তারিখ বৃহস্পতিবার বিকালে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে 4,500-এর অধিক মোটরসাইকেল লই মজ্জুরটাক সত্তরোত্তর বর্ণাঢ্য শোভাযাত্রা আনন্দ মিছিল বাইর হয়। পরে ক্রসিং হয়ে 6 লেন সড়ক হলা বিবি দিঘির মূর্ষ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করি সংক্ষিপ্ত পথসভা জনসভাস্থল জায়গায় কেপিজেড মাঠত শেষ হয়। এই সময় তাদের উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সুলাইমান তালুকদার, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব বিদ্যুল করিম চৌধুরী সায়েম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, নোয়াব আলী, সুগ্রীব মজুমদার দোলন, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, সগীর আহমদ আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন আমজাদি, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দারুল ইসলাম চৌধুরী, অনোয়ার উপজেলা যুব লীগের আহ্বায়ক শকত উসমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আমিন শরীফ, এম এ কায়েম শাহ, আনোয়ারা কর্ণফুলী উপজেলার আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত আছে। আর আর প্রধানমন্ত্রীর উপলক্ষে আর আর এটা ভাইয়ারা যারা আছে আর আর নেতৃবৃন্দ কল আর আর আনোয়ারার মধ্যে ফল হয়ে গেছে আর আর সারা বেগুন আর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর লাই আর ফল হয়ে গেছে আর মহিলা সকল আল্লাহর রহমতে কোটি কোটি আর বরণ বরণ করে দিও আর নেতাগুলো আর পুরুষ ভাই বোনেরা যারা আছে নেত সকল ই তারা বেগুন ফল হয়ে গেছে বেগুন কষ্ট করে শুধু আর আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর যাবত ভাইয়ের সম্মান লাই আর বাবু ভাইয়ের সম্মান লাই আর মায়ের বোকলো ফলে গিয়ে গই মোর তোগলো ফলে গিয়ে গই আর আজি আর এই স্বপ্ন টানেল ইবে মূলত টানেল শব্দ ইবে শুনিলাম আর একটি এরটা আল্লাহ দাক্তার যেমন চৌধুরী বাউবাইয়ের মুখে দিন আগামী 28 তারিখ দেশরত্ন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতৃত্ব আমাদের প্রিয় নেত্রী নেত্রী জয়নেত্রী শেখ হাসিনা এই টানেল উদ্বোধন করিব এবং আনোয়ারার ক্যাপিজেড মাঠত আনোয়ারার কর্ণফুলী বাসী তেরে সাহেব এবং তেরে দেখিবাল্লা বলি এরা উদ্গ্রীব আছে আই আশা করি অন্য উপজেলা ছাড়া আর আর প্রিয় নেতা সাইফু জামান চৌধুরী জাভেদ এমপির নির্বাচনী এলাকা এত লক্ষ লক্ষ মানুষ ইনশাল্লাহ সকাল 7টার মধ্যে আরা এই মাঠের নিজে অবস্থান লইব এবং আর আশা করছেন যে আর আর নেত্রী হাজার তার সাইবার কিছু নেই হরণ নেতার স্বপ্ন এবং আনোয়ারের কর্ণফুলী বাসীর স্বপ্ন নেতৃত্বে সাইবার আগে ফুরন ধরে দিই কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল আরা আসলে এই বেদ খনবা সাহেব আরা নিজেরে অনুভূতি প্রকাশ করি মারতে বাসা নাই আরা দুই ছোট গ্রামের মানুষ আগামী 28 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী বরণ করে বুঝিয়ে দিন যে জাতির পিতার যে সোনার বাংলার স্বপ্ন দেখিল মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে রে যোগাযোগের ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু দি পদ্মা নদী যেন জয়গর্গী কর্ণফুলী নদীর তলদেশ টানেলগুলি কর্ণফুলী নদী জয়গর্গী ডাহা শহর অনর মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে তার টার্মিনাল দিয়ে ডাহা শহর জয়গর্গী আর এই যে সর্বস্তরের জনসভা হালিয়ে শুধু সিঙ্গেল নোটিশ দিলাম যারা ফেসবুকের মাধ্যমে আমরা যে রোড শো করি দুদিন বরিয়া বাহ আসিল আর ডেট আসিল একদিন আগে গণন তারপরে মাশাল্লাহ যে আনোয়ারা কর্ণফুলীর সর্বস্তরের জনগণ এই শোভাযাত্রা মোটর বাইক শোভাযাত্রা যদি অংশগ্রহণ করি তারা ধন্যবাদ কৃতজ্ঞতা জানায় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পথসভা নেতলে আওয়ামী লীগ সহ ব্যাক অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী লড়ে বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন ও প্রধানমন্ত্রীর জনসভা দলে দলে যোগ দিবের আহ্বান জানাই C+ চট্টগ্রাম।